মুম্বাই ভার্সেস গুজরাট ম্যাচে ঘটে গেছে একটি লজ্জাজনক ঘটনা। ওই দিন গুজরাটের কাছে হারে মুম্বাই। হার্দিক পান্ডিয়া আগে ছিলেন গুজরাটের প্লেয়ার, সেখান থেকে 100 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে তাকে মুম্বাই আনা হয়। কিন্তু মুম্বাই এসে নিজের মূল্য দিতে পারেনি সে, সেদিন সে ছিল ব্যর্থ। গুজরাট প্রথম ব্যাট করতে নেমে 20 ওভার ব্যাট করে 6 উইকেট হারিয়ে 168 রানের পুঁজি দাঁড় করান। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 162 রানে থেমে যায় মুম্বাই। তাতেই গুজরাটের 6 রানে জয় হয়। দল হারার পর কিছু সংখ্যক প্লেয়ার হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে অভিযোগ তোলেন আর প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মার নিকট অভিযোগ করেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন জসপ্রীত বুমরা। পরে রোহিত শর্মা যখন হার্দিক পান্ডিয়াকে বুঝাতে যায়, তখন রোহিত শর্মার উপরই মেজাজ হারায় হার্দিক পান্ডিয়া। বিষয়টি টিভি স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল, তাদের মধ্যে অনেক তর্কাতর্কি হচ্ছিল। বিষয়টি ধারাভাষ্যকার সহ মাঠের দর্শকরা ভালোভাবে নেয়নি। রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার মধ্যে এমন মনোমালিন্য থাকলে ভালো করতে পারবে না মুম্বাই ইন্ডিয়ান্স। ফিল্ডিংয়ের সময় জসপ্রীত বুমরা সহ প্লেয়ারদের উপর বিভিন্ন সময় মেজাজ হারায় হার্দিক পান্ডিয়া, যেটা ভালোভাবে নিতে পারেনি কেউ।